গ্রাফিক ডিজাইন ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আলমুল হোসেন রাকিব, এয়ার প্রিন্টার্সের পক্ষ থেকে। আজকে গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালের লেসন নাম্বার 2। আজকের লেসনে আমরা যে বিষয়গুলো জানব, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কি, হোয়াই গ্রাফিক ডিজাইন, কেন গ্রাফিক ডিজাইন আপনি শিখবেন, হাউ টু স্টার্ট গ্রাফিক ডিজাইন, আপনি কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কি। আপনার মনে প্রশ্ন জাগছে, গ্রাফিক ডিজাইন আসলে কি? তার আগে আমাকে বলুন, এমন কোনো কিছু আছে যেখানে কোনো ডিজাইন নেই? পৃথিবীর বাইরে সব কিছুতে কিন্তু একটা ডিজাইন আছে, তা প্রাকৃতিকভাবেই হোক বা কৃত্রিমভাবেই হোক, আপনি হয়তো দেখার চেষ্টা করছেন না বা খেয়াল করছেন না। যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে কিন্তু আমরা একটি যে কোনো একটি ডিজাইন খুঁজে পাবো। আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবো অবশ্যই সেই বিষয়গুলোর কোনো না কোনো একটি ডিজাইন আছে। এবার আসুন আমি আপনাকে একটা সংজ্ঞার মাধ্যমে বলি যে গ্রাফিক ডিজাইনটা কি। আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে টেকনোলজির সমন্বয়ে প্রকাশ করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। বিখ্যাত কোনো এক মনীষী বলেছিলেন, ডিজাইন প্রয়োজন সমূহ তথ্য এবং কালারের এমন একটি সংশ্লেষণ যা অংশ সমূহ সমষ্টি থেকে বেশি কিছু তৈরি করে। তার এই সংজ্ঞার জন্য কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা যা পাই তা হলো, গ্রাফিক ডিজাইন এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার মনের ভাব, কিছু প্রয়োজন, তথ্য এবং কালারের সমন্বয়ে আর্ট ও টেকনোলজি সাহায্য উপস্থান করতে পারি। এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো একটু টেকনিক্যাল দিকগুলো ফুটে উঠছে, সে কারণে হয়তো কারো বুঝতে সমস্যা হতে পারে। যদি আমি আর একটু সহজভাবে বলি, আপনি হয়তো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনের কথা শুনছেন। একটা লোগোতে একটা কোম্পানির বিষয়বস্তু, নাম, বর্ণনা, কাজ ইত্যাদি ডিজাইনের মাধ্যমে ফুটে তোলা হয়। একটা বিজনেস কার্ডের ডিজাইনের মাধ্যমে একজন বিজনেসম্যান এর বিভিন্ন তথ্যগুলো দেওয়া হয়। আর একটা ইন্টেরিয়র ডিজাইন একটা বাড়ি বা প্রতিষ্ঠানের ডিজাইন করা হয়। এরকম আরও হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে গ্রাফিক ডিজাইনের, আর এই সবগুলো হচ্ছে কিন্তু গ্রাফিক ডিজাইন। এতক্ষণ অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, হোয়াই গ্রাফিক ডিজাইন, আপনি কেন গ্রাফিক ডিজাইন শিখবেন। সৃষ্টির শুরু থেকে সব কিছুতে ডিজাইন ছিল, ডিজাইন আছে এবং ভবিষ্যতেও ডিজাইন থাকবে। মানুষের হাতে ডিজাইন করা শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে থেকে। তার নিদর্শন হিসাবে বিভিন্ন গুহায় যে প্রমাণ পাওয়া যায় তাতে বলতে হয় এর শুরু অনেক আগে থেকে, আর এটা শুরু হয়েছে মানুষের প্রয়োজনে। তাহলে বুঝতেই পারছেন গ্রাফিক ডিজাইন শুরু হয়েছে মানুষের প্রয়োজনেই। তার মানে হলো, পৃথিবী যতদিন আছে, মানুষের প্রয়োজন ততদিন আছে, ততদিন কিন্তু গ্রাফিক ডিজাইন থাকবে। আর এ কারণে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, কারণ মানুষের প্রয়োজন যেহেতু আছে অবশ্যই গ্রাফিক ডিজাইনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনার কোনো কর্মস্থলে অভাব হবে না। বর্তমান যুগে গ্রাফিক ডিজাইন কিন্তু একটি আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। নিজেদের ক্রিয়েটিভ ধারণাকে রং তুলির মাধ্যমে প্রকাশ করার জন্য গ্রাফিক ডিজাইন একটি অন্যতম মাধ্যম। অন্যান্য সকল পেশা থেকে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে নিরাপদ ও ঝামেলাবিহীন, আর সবচেয়ে নিরাপদ ও ঝামেলাবিহীন হওয়ার কারণে কিন্তু দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এর কোনো কাজের অভাব হয় না। এছাড়া ইদানিং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতেও কিন্তু গ্রাফিক ডিজাইনের ব্যাপক চাহিদা। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শিখে কিন্তু আউটসোর্সিং করতে পারবেন, আর যদি না চান তাহলে গ্রাফিক ডিজাইন শিখে কিন্তু আপনি লোকাল মার্কেট প্লেসগুলোতেও জব করতে পারবেন। তাহলে বুঝতেই পারতেছেন কেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, কারণ গ্রাফিক ডিজাইনটা যেহেতু মানুষের প্রয়োজনে, সেহেতু এর প্রয়োজন কখনো শেষ হবে না, আর এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে কিন্তু কমবে না, আর এই কারণে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। হাউ টু স্টার্ট গ্রাফিক ডিজাইন, আপনি কীভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন। যেহেতু গ্রাফিক ডিজাইন নিজের চিন্তা আপনাকে টেকনোলজির মাধ্যমে প্রকাশ করার একটি মাধ্যম, সেহেতু গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনার কিছু টেকনোলজি বিষয়ে দক্ষতা রপ্ত করতে হবে। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে, সেগুলো ভিতর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইন ডিজাইন, কোরিয়াল ড্র গ্রাফিক সুইচ, অ্যাডোবি ফ্ল্যাশ, অ্যাডোবি প্রিমিয়ার, অটোক্যাড, অটোডেক্স 3ডি এক্স ম্যাক্স, ইঙ্কস্কেপ, সিনেমা 4ডি। এখানে 10টা সফটওয়্যার নাম বলা আছে। তো আপনি এই 10টা সফটওয়্যারের কাজ কিন্তু হচ্ছে ডিজাইন করা, সেটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে। আপনি যেমন অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি আপনার ছবিগুলো ডিজাইন করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি ব্যানার, ফেস্টুন এগুলো বানাতে পারবেন, অ্যাডোবি ইন ডিজাইন দিয়েও আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা করতে পারবেন,
এটা অনেকটা সেম কাজ, কোরেল ড্রতে আপনি সেই সেম কাজটাই করতে পারবেন। এখানে আবার যেমন আছে অ্যাডোবি প্রিমিয়ার, এটা আপনি ভিডিও সম্পাদনার কাজ করতে পারবেন। এখানেও কিন্তু ডিজাইন আছে, আপনি এখানে যে সফটওয়্যারগুলো আছে সবগুলোই কিন্তু ডিজাইন রিলেটেড সফটওয়্যার, আপনি এই সফটওয়্যারগুলোতে আপনি কিন্তু ডিজাইনের কাজই করতে পারবেন। আমরা নর্মালি এখানে যে সফটওয়্যারগুলো আছে আমরা নর্মালি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, কিন্তু এছাড়া যে সফটওয়্যারগুলো আছে অটোক্যাড, অটোডেস্ক, ইনস্কেপ, সিনেমা 4D এগুলো সম্পর্কে হয়তো অনেকে জানি না, কিন্তু এগুলোতেও কিন্তু ডিজাইন করা যায়। সেক্ষেত্রে ক্ষেত্রটা হয়তো ভিন্ন, আপনাকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে সব কিছুতেই কিন্তু ডিজাইন আছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে একটা বিজনেস কার্ড করবেন সেক্ষেত্রে আপনি সেই কাজটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ইনডিজাইন দিয়েও করতে পারেন, কিন্তু সেই সেম কাজটা আপনি ফটোশপ দিয়ে বা কোরেল ড্রতেও কিন্তু করতে পারবেন। এক্ষেত্রে আপনার এই চারটা সফটওয়্যারের কাজ প্রায় অনেকটা সেম, কিন্তু বাকি যে সফটওয়্যারগুলো আছে যেমন অটোক্যাড, অটোডেস্ক, ইনস্কেপ, সিনেমা 4D, অ্যাডোবি প্রিমিয়ার এগুলোর ক্ষেত্রে বিশেষে এদের কাজ হচ্ছে ডিজাইন করা, কিন্তু ক্ষেত্রে বিশেষে ভিন্ন। তো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, আপনি সবগুলো দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবেন। তো আমরা নর্মালি যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি, যারা প্রিন্টিং রিলেটেড বা ওয়েব বেসড গ্রাফিক ডিজাইন কাজ করি, তারা সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ফটোশপ, কোরেল এই চারটা সফটওয়্যার ইউজ করে থাকি। তো এই চারটা সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যার রপ্ত করেই কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। আপনি এই চারটা সফটওয়্যার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ফটোশপ যে কোনো একটা শিখেই কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করতে পারেন। তো আমি আমার গ্রাফিক ডিজাইন ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে টোটাল একটা ধারণা দেবো, আমি টোটাল টিউটোরিয়াল দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে, অ্যাডোবি ইলাস্ট্রেটর A to Z, যেখানে আপনি সব কিছু পাবেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে, কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়, কীভাবে ব্যানার তৈরি করতে হয়। এছাড়া আজকের টিউটোরিয়াল আমি চেষ্টা করেছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিতে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভালো নাও লেগে থাকে তাও অবশ্যই কমেন্টস করবেন যে আপনার ভালো লাগেনি। গ্রাফিক ডিজাইন, টেকনোলজি, আউটসোর্সিং সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।